সেহেরি রান্না করতেছি, একদম তাড়াতাড়ি পরে সেহেরি রান্না করি। আর কাজগুলাকে পুরো ইজি করার জন্য দেখেন আমি কি করি, এই যে দুই তিন রকমের মাছ ভালো করে ধুয়ে সব ভাইতে রাখছি, জাস্ট মশলাটা একটু কষায়ে মাছগুলা দিয়ে দিছি। আজকে রান্না করতেছি হচ্ছে সরপুটি মাছ। সরপুটি মাছের মধ্যে অনেক কাঁটা, এই জন্য এটা আমরা খাবো। আর বাচ্চাদের জন্য রাখছি হচ্ছে একটু মাংস, এটা দিয়ে ওরা সেহরি করবে। মাছের কালারটা খুবই সুন্দর হয়েছে,